আসলে বাংলাদেশের আমাদের মানে মূল ধারার যারা শ্রমিক আছে সেগুলো ভুল করে, মানে কমন ভুল করে, সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট ডিজিটাল এবং ডিজিটালাইজড হয়ে গেছে, ডিজিটাল নাম্বারটা দিতে পারে না অনেক সময়। এখন এখন অনেক চেঞ্জ হয়ে আসছে অবশ্য, আমরা বলতে বলতে অনেকজন প্রায় 70% এখন সুদের তালিকায় চলে আসছে অবশ্য। তারপরে যে নামের ক্ষেত্রে ধরেন যারা নামে সিক্রেট নাম্বারে টাকা পাঠায় গোপন নাম্বারে, তারা যেটা করে তারা জাস্ট ওদের নাম একটা নাম আমি এই নামে ডাকি সেই নামটা এসে বলে দেয় যে আসলে আইডিতে যে যে নাম থাকে সেটা যেভাবেই থাকুক, আইডির নামটা যদি ভুলও থাকে তাকে ওই নামটাই দিতে হবে। ওইটা না দিয়ে ওরা ওদের মতো করে একটা নাম দিয়ে দেয়, পরে টাকা না পেয়ে তারা আবার একটা ভোগান্তিতে পড়ে, তারপর আমাদের কাছে আবারও আসতে হয়। এটা আসলে ওরা পাঠায় জরুরি ভিত্তিতে, কিন্তু যখন টাকা পায় না তখন তারা আসলে অস্থির হয়ে যায়, তারপর আবার আবার আসে, আবার আমরা নামটা শুদ্ধ করি। এই এই সচরাচর এই ধরনের ভুলগুলো করে থাকে। টাকা পাঠাইতে যারা আসবে, প্রথম হচ্ছে তারা যদি গোপন নাম্বারে পাঠায় তাদেরকে অবশ্যই বাংলাদেশে যে আইডি, যে আইডি দিয়ে সে পেমেন্টটা নিবে সেই আইডি বরাবর শুদ্ধ নাম হইতে হবে, প্লাস তার মোবাইল নাম্বারটাও যেন দেয়। তাতে তাতে যেটা হয়, কোনো কারণে যদি এই টাকাটা হোল্ড হয়ে যায় তাহলে সে সে ওই নাম্বারে ওখান থেকে যোগাযোগ করতে পারে। আরেকটা বিষয় যেটা, এটা এটা একটা বড় প্রবলেম, হয়তো নামও ঠিক আছে মোবাইল নাম্বারও ঠিক আছে, এখন অনেকগুলো ব্ল্যাকলিস্টেড নাম আছে, অনেকগুলো নাম আছে, যেমন আব্দুর রশিদ, আব্দুল সালাম, এই ধরনের অনেকগুলো কমন নাম, এগুলো বিভিন্ন লিস্ট ব্ল্যাকলিস্টেড নাম, এগুলোতে যখন টাকা পাঠায় এগুলো অটোমেটিক এএনএল মানে অ্যান্টি মানি লন্ডারিং থেকে এগুলো অটোমেটিক এটা হোল্ড হয়ে যায়, ওই ক্ষেত্রেও সে টাকা পায় না। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, বাংলাদেশে যার আইডি তার আইডির একটা কপি দিতে হয়। সেই জন্য আইডি যার নামেই টাকা পাঠাবে তার একটা আইডি, এখন তো অনেক ইজি হয়ে গেছে, যদি মোবাইলে মোবাইল দিয়ে সে সফট কপিটা নিয়ে আসতে পারে তাহলে ইজি, তখন এই আইডিটা আমাদেরকে দিলে আমরা আইডিটা যখন দিব তখন ওরা বুঝবে যে এটা জেনুইন, এটা ওই সেম ব্ল্যাকলিস্টের লোক না, তখন এটা আবার ওরা রিলিজ করে দেয়। আর অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই যে ডিজিটাল নাম্বার, যেটা এখন প্রত্যেকটা ব্যাংক এখন ডিজিটালাইজড হয়ে গেছে, এবং এটা আরও একটা সুবিধা, ডিজিটাল নাম্বারটা দিলে কিন্তু এখন প্রায় একদিনেই কিন্তু বাংলাদেশে একদিনেই কিন্তু রেমিটেন্স পেয়ে যাচ্ছে সবাই, যদি ফান্ডের কোনো সমস্যা না থাকে, যদি কোনো হলিডেজ না থাকে, বন্ধের দিন না থাকে এখানে অথবা বাংলাদেশে, তাহলে যার পরের ওয়ার্কিং ডেতে মানে কর্মদিবসে, পরের কর্মদিবসে সে কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। বাংলাদেশে এই ক্ষেত্রে আসলে ব্যাংকিং সেক্টরে ভালোই উন্নতি হয়েছে, মানে টাকা তাড়াতাড়ি পাওয়ার ক্ষেত্রে।